ক্ষুব্ধ হতাশ বিএনপি আরো ধৈর্য ধরবে। হাইকোর্ট থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন না হওয়ায় কিছুটা ক্ষুব্ধ হতাশ বিএনপি, তবে তারা আরো ধৈর্য ধরার পক্ষে, সে অনুযায়ী আগামী পদক্ষেপ নেবেন দলটির নেতারা। আজ রবিবার রায়ের পর হাইকোর্টে এবং গত শনিবার বিকেলের থেকে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সিনিয়র নেতাদের সঙ্গে আইনজীবীদের বৈঠকের পর এ মত এসেছে। হাইকোর্টে রায়ের পরপরই সিনিয়র আইনজীবীদের নিয়ে বৈঠক করেন মির্জা ফখরুল। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়, এর মধ্যে রয়েছে নিম্ন আদালত থেকে নথি দ্রুত উচ্চ আদালতে পৌঁছানোর ব্যবস্থা করা, এজন্য তিনি বেশ কয়েকজন আইনজীবীকে দায়িত্ব দিয়ে সক্রিয় থাকতে বলছেন। এছাড়াও চেয়ারপারসনের নামে যে পাঁচটি মামলায় ওয়ারেন্ট রয়েছে সেগুলোর আনুষ্ঠানিক কাগজ প্রস্তুতি রাখার কথা বলেন। বিকেল 4:30 দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এই বৈঠক। ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন, সানাউল্লাহ মিয়া প্রমুখ। জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আশা করছি আজই হাইকোর্টে জামিন দিয়ে দিবেন, কিন্তু তা না হয় আমরা কিছুটা হতাশ, কিন্তু আমরা বসে নেই, আইন ও রাজপথ দুই দিকে লড়াই চলবে, পরবর্তী পদক্ষেপ কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি 15 দিনের মধ্যে মামলার নথি চেয়ে হাইকোর্টে চিঠি রিসিভ করেছে নিম্ন আদালত, এখন আমরা চেষ্টা করব কাল বা পরশুর মধ্যে এই নথি উচ্চ আদালতে যাতে আসে। নিম্ন আদালতে সংশ্লিষ্ট দপ্তর দেরি করলে তাও আমরা পিটিশনের মাধ্যমে উচ্চ আদালতের নজরে আনব, যত দ্রুত সম্ভব এই মামলার নথি এনে আমরা জামিন প্রার্থনা করব। এর আগে গত শনিবার সন্ধ্যা 6:00 গুলশানের কার্যালয়ে প্রথমে আইনজীবীদের সঙ্গে বসেন সিনিয়র নেতারা। প্রায় 1.5 ঘন্টা বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও ব্যারিস্টার আব্দুর রেজ্জাক খান, ব্যারিস্টার আমিনুল হক, ব্যারিস্টার কাউসার কামাল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, নিতায় রায় চৌধুরী, মাসুদ আহমেদ তালুকদার, জয়নাল আবেদিন ও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। সন্ধ্যা 7:30 মধ্যে সিনিয়র নেতারা মিটিং এ বসেন। ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। একটি সূত্রের দাবি, খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত এবং সরকারের উপর চাপ প্রয়োগের অংশ হিসেবে নতুন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে, সেখানে 7 বিভাগে জনসভা করার চিন্তা ভাবনা এনেছে, তবে এখনই এই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। জনসভার আগে 2 দিনের লিফলেট বিতরণ ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে জেলায় জেলায় মত বিনিময় করার কর্মসূচি আসতে পারে। জামিন প্রক্রিয়া দীর্ঘ হলে জনসভার মতো বড় ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।